ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বাংলাদেশি ব্লগার লিটা তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে অন্য কোনো কাজ নয় খুব সহজে তৈরি করা যায় অনেক মজার দুটি রেসিপি নিয়ে চলে আসছি আর আমি এখন প্রথমে করে দেখাচ্ছি হচ্ছে ছোটো মাছের চড়চুড়ি এখানে আমি তিনটি বড়ো সাইজের আলু কুচিয়ে নিয়েছি একদম চিকন করলেও পারা যায় তো আমি একদম চিকন করি না আর আমি এখানে চারটি পেঁয়াজ কুচি নিয়েছি ছয়টি কাঁচামরিচ আসলে জালটা যার যার স্বাদ মতো হাফ চামচ আদা পেস্ট হাফ চামচ রসুন পেস্ট তো আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আমি দিয়ে দিব এক চা চামচ লবণ তো দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়া এখন আমি হাত দিয়ে ভালো করে কষলিয়ে নিব আলু আর পেঁয়াজটা নরম করে নিব তো ভিডিও শুরুতে বলে নিচ্ছি যদি আমার এই রেসিপিগুলা এবং আমার ভিডিওগুলো ভালো ভালো লাগে প্লিজ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পুরাতন যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ তোমরা একটা করে লাইক করো তোমাদের মূল্যবান কমেন্ট আমাকে জানাও মন্তব্যটা জানাও তো আর এই রেসিপিগুলো কিন্তু খুবই সহজে তৈরি করা যায় আর অনেক মজা হয় অনেক ভালো লাগে তো আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি আর আমি প্রায়ই সেই রকম শর্টকাট করে এই রেসিপিগুলো করে থাকি তো দেখো এটা তো ছোটো মাছের তরকারি তা আমি আলুটা নরম করে নিয়েছি তো নিয়ে এখন আমি দিয়ে দিলাম বেগুন আমি এখানে মিডিয়াম সাইজের চারটা বেগুন এরকম ছোটো করে কুচি করে নিয়েছি নিয়ে আমি এখানে দুই টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিব দিয়ে আমি এখন আবার এগুলোকে মেখে নিব হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে তাহলে আলুর সাথে বেগুনটা মিশে যাবে আর এই রেসিপিগুলো কিন্তু খুবই ভালো লাগে অনেক মজা হয় তোমরা ট্রাই করে দেখতে পারো আর খুব সহজেই হয়ে যায় তো এই যে আমার মাখানো কিন্তু প্রায় শেষ হয়ে গেছে কারণে দেখাই যাচ্ছে যে আলু আর বেগুন একদম সফট হয়ে গেছে তো আমি এ পর্যায়ে আমার যেই মাছ ছোটো মাছ দিয়ে রান্না করবো সেই মাছগুলো দিয়ে দিব। তা আমি মাছ দিয়ে দিলাম তো দিয়ে এখন আমি এটাকে আলতু করে মেখে নিব কারণ মাছ যেহেতু মাছটাকে কিন্তু খুব চাপ দিয়ে মাখা যাবে না এটা ভেঙে যাবে তা আমি আলতু করে দনে পাতা সহ মেখে নিলাম দনে পাতাটা অপশনাল কেউ চাইলে দিতে পারে আর না চাইলে নাই তো দনে দিলে খুবই ভালো লাগে তা আমি যেই বিদেশি দনে সেটা ইউজ করেছি কেউ চাইলে দেশিটা ইউজ করতে পারে তো আমি হাত দিয়ে আলতু করে এটাকে মেখে নিচ্ছি মেখে এখন আমি আমার হাতটা ধুয়ে জাস্ট একটু পানি দিয়ে দিব যেন আলুটা বেগুনটা সিদ্ধ হয়ে যায় তো আমি একটু হাত ধুয়ে পানি দিয়ে দিলাম এই তরকারিটা হইতে কিন্তু বেশি সময় লাগে না আর এটা ভাত এবং রুটি সব কিছুর সাথেই খাওয়া যায় তো আমি এখন দশ মিনিটের মতো চুলার আঁচটা একদম হাই হিটে রেখেছিলাম তারপরে আমি মিডিয়াম করে দিয়েছি তো এটা কিন্তু বেশি সময় লাগে না এই যে আমি একটু উল্টিয়ে দিয়েছি আরও আমি এখানে দশ মিনিটের মতো রেখে দিব মিডিয়াম আছে তো আমার এই রান্নাটা হয়ে গেছে কারণ এর চেয়ে বেশি শুকালে কিন্তু এটাকে বাজি বাজি হয়ে যাবে তো একদম ভাজি ভালো লাগে না কেউ চাইলে একদম শুকাই নিতে পারে তো এই যে আমি দ্বিতীয় রেসিপিতে চলে আসছি তা আমার এটা হচ্ছে ইলিশের জাল আর ইলিশ মাছের জাল কিন্তু হইতে অনেক অল্প সময় লাগে আর এর তরকারিটা খুবই ভালো লাগে অনেক মজা হয় তো এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লবণ হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়া তো দিয়ে আমি হাত দিয়ে একটু মেখে নিব তো আমি হাত দিয়ে মেখে নিচ্ছি যেন মরিচগুলা মাছের সাথে লেগে যায় তো খুব মশলাটা আমি খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি তাই তো দেখুন আমার মাছগুলো কিন্তু খুব সুন্দর মাখা হয়ে গেছে আর এটা যদি আধা ঘন্টা রেখে দেওয়া যায় তখন তরকারিটা আরও ভালো লাগে কারণ এর চেয়ে সহজ কোনো রান্না হতে পারে না কারণ ইলিশের জালটা এত সহজ আবার এত মজার তা আমি হাতটা দুই একটু পানি দিয়ে দিলাম তো আমি হাতটা দুই একটুকু পরিমাণ পানি দিলাম তা আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে আমি এখানে দুইটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা কেউ চাইলে দিতেও পারে নাও দিতে পারে এটা আমি শুধু একটু বাতের সাথে খাওয়ার জন্য দিয়েছি একটু ভালো একটা স্মেল করবে তার জন্য তো আমি চোলা রাসটা হাই হিটে দেওয়ার পরে এটা বলো গেসে গেছে তাই যে আমি একটু উলটিয়ে দিচ্ছি আমি দশ মিনিটের মতো হাই হিটে রেখে দিব এটা কিন্তু খুবই অল্প সময় হয়ে যায় দেখা গেছে এই রান্নাগুলো বসিয়ে কিন্তু আমরা যারা হাউসওয়াইফ তাদের যেহেতু পাঁচটা কাজ থাকে তখন আমরা কিন্তু আরেকটা কাজ করতে পারি আর যারা স্কুল গ্রামে মাদার আছে তো সবারই কিন্তু এই রেসিপিগুলো আসলে খুবই হেল্প হয় তো এই যে আমার রান্না কিন্তু একদম কমপ্লিট আমি এখানে চুলা রাসটা বন্ধ করে দিব তো যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে তো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পাশে থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম